টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্বাধীন রয় সানি। আমি 2021 বাংলাদেশের হয়ে আইজেসোতে পার্টিসিপেট করে ব্রোঞ্জ মেডেল অর্জন করি। আমি আজকে আমার কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে কথা বলবো, কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম আর কোন বইটা পড়েছিলাম। এইটা রেমন্ড চ্যাংয়ের কেমিস্ট্রি, এইটা 12th এডিশন। এখান থেকে আমি আমার আইজেসোর প্রিপারেশনটা করেছিলাম, আমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়েছিলাম আর কোনগুলো ইম্পর্টেন্ট সবগুলো বলবো। চ্যাপ্টার ওয়ান, কেমিস্ট্রি দ্য স্টাডি অফ চেঞ্জ। এইটা বেসিক, এটা সবাই জানে কম বেশি, কিন্তু এখান থেকে যে সিগনিফিক্যান্ট ফিগারের যে বিষয়টা আছে এটা অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে আর সিগনিফিক্যান্ট ফিগার মেনটেন করা লাগে কোশ্চেনগুলোতে, না হলে মার্ক কাটা যায়, ওইগুলো দেখতে হবে। চ্যাপ্টার টু, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস অ্যান্ড আয়ন্স। এখান থেকে কোশ্চেন আসে, মানে এখান থেকে বেসিক তো লাগবেই, কারণ এগুলো না মানে জানা থাকলে কেমিস্ট্রির কোনো চ্যাপ্টারই তেমনভাবে বোঝা সম্ভব নয়, সো এগুলো লাগবেই। যেমন 1, 2, 3, এই 4, এই 4টা চ্যাপ্টার খুবই বেসিক, এইগুলো জানাই লাগবে। আর 3 আর 4, মাস রিলেশনশিপ ইন কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড রিলেশন ইন অ্যাকোয়াস সলিউশন, এগুলার ম্যাথ মানে যে ম্যাথগুলো আছে চ্যাপ্টার শেষে ওইগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আইজেসোর জন্য যদি যে কোনো দুইটা চ্যাপ্টার সাজেস্ট করা যায় তাহলে এই হলো দুইটা চ্যাপ্টার, এখান থেকে মানে হিউজ অ্যামাউন্টের কোশ্চেন থাকবেই প্রতিবার। আর যে টাইট্রেশনের যে বিষয়টা আছে সেগুলো তো পড়তে হবে, এখানে আছে অ্যাসিড বেস টাইট্রেশন আর রেডক্স টাইট্রেশন, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আর অ্যাসিড বেস টাইট্রেশনটা পরবর্তীতে আরও ভালো করে বোঝানো আছে। আর চ্যাপ্টার 5, গ্যাসেস, এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে মানে যদি হলো তারা ফুল সেট কোশ্চেন করতে চায়, এই চ্যাপ্টারটা সেক্ষেত্রে একটা তাদের কাছে অল্টারনেটিভ হতে পারে। যদি অন্য চ্যাপ্টার থেকে না করে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে চায় তাহলে হয়তো ভালো লেভেলের কোশ্চেন সেট করা সম্ভব। এই জন্য চাই যে এই চ্যাপ্টারটা যে কেউ মানে যে কেউ যে প্রিপারেশন নিচ্ছে তাদের এই চ্যাপ্টারটা ভালো করে পড়া উচিত। দেন থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল নিয়ে এখানে আলোচনা করা আছে, এটা একটু দেখতে হবে যে এনথালপি, হিট সলিউশন এগুলার বিষয়টা মানে কনসেপ্ট ধারণা থাকতে হবে। আর হেস লটা খুব ইম্পর্টেন্ট, হেস ল সম্পর্কে জানতে হবে। আর পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আছে এখানে পিরিয়ডিক রিলেশনশিপ এগুলো লাগবে, পিরিয়ডিক রিলেশনশিপেরটা। আর কেমিক্যাল বন্ডিংয়ের কিছু কিছু টপিক লাগবে, যেমন লুইস ডট স্ট্রাকচার যদি জানা থাকে তাহলে ভালো, আর কোভ্যালেন্ট বন্ড আর ইলেকট্রোনেগেটিভিটি এগুলো জানতে হবে একটু। দেন এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু নেই। আর পরবর্তী চ্যাপ্টার এটা হাইব্রিডাইজেশন নিয়ে, তেমন কিছু পড়া লাগবে না, এখান থেকে আসে না। আর ইন্টারমলিকুলার ফোর্স, এখান থেকে ওই যে ফেজ ডায়াগ্রামের যে চিত্রগুলো আছে মানে ছবিগুলো ওইগুলো দেখতে হবে, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট আইজেসোর জন্য, ফেজ ডায়াগ্রামের ওই বিষয়টা দেখতে হবে। আর চ্যাপ্টার 12, এইটা আসলে এই মাঝে মাঝে মানে যে ওদের এক্সপেরিমেন্ট টেস্ট হয় সেখান থেকে কিছু কিছু কোশ্চেন থাকে এখানে, সো এটা জেনে রাখা ভালো। আর এই যে চ্যাপ্টার 13, 14, 15, 16, এই 4টা চ্যাপ্টার পড়তেই হবে, এই 4টা চ্যাপ্টার না পড়ে আইজেসও দেওয়া মানে উচিত না আমি মনে করি। এই 4টা চ্যাপ্টার থেকে হিউজ অ্যামাউন্টের কোশ্চেন কমন আসার মানে চান্স বেশি থাকে। কেমিক্যাল কাইনেটিক্সে কিছু ক্যালকুলাস বেস প্রবলেম আছে, ওইগুলো স্কিপ করতে পারো, কারণ ক্যালকুলাস আইজেসও সিলেবাসের বাইরে। বাট এর সব মানে যে বেসিকগুলো আছে তাছাড়া যে প্রবলেম সলভিং স্কিলগুলো এগুলো লাগবে। আর 14, 15, 16 এগুলো তো একদম রেমন্ড চ্যাংয়ের প্রতিটা প্রবলেম ধরে ধরে সলভ করতে হবে, নাহলে আইজেসোতে ভালো করা একটু কঠিন। এগুলা প্রতিটা প্রবলেম ভালোভাবে ধরে ধরে সলভ করবা আর সব থিওরিগুলো পড়বা। দেন আর ইলেকট্রোকেমিস্ট্রিটা পড়বা তাহলে আর লাগবে না আশা করি, ইলেকট্রোকেমিস্ট্রিটা ভালোভাবে পড়ে কিছু কোশ্চেন সলভ করলে আশা করি যে আইজেসোর প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।